সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পাইকারি বাজারে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। দর্শক, আজ 14 মার্চ 2022 রোজ সোমবার। তে চলুন দর্শক, বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ মানিক মিয়া। মানিক মিয়া, ভাইজান আপনার দোকানটা কোন বাজারে অবস্থিত? মাওনা চৌরাস্তা বড় বাজার আরত। মাওনা চৌরাস্তা বড় বাজার আরত। বর্তমানে আলুর দাম কম আছে না বেশি আছে ভাই? বর্তমানে একটু কম। একটু কম? আলুর দাম কম হওয়ার কারণ কি? আমদানি বেশি না চাহিদা কম? আমদানি বেশি, চাহিদা কম। আমদানিও বেশি, চাহিদা কম। ভাই আজকের বাজারে তো মোকামি আলুর দাম কিছুটা বাড়ছে, কিন্তু এখানে চাহিদা কম থাকার কারণে পাইকারি বাজারে আলুর দাম কমছে একটু। আপনার সামনে যে আলুটা দেখতে পাচ্ছি, এটা কি আলু ভাই? এটা বীজ আলু। বীজ আলু? দেশি বীজ আলু। এটা দেশি বীজ আলু। এটা কোন জায়গার আলু? বগুড়া। বগুড়ার দেশি বীজ আলু। আর এই আলুটা কি আলু? টিভিএস। এটা টিভিএস আলু। এটা কোন জায়গার ভাই? রংপুর। রংপুরের টিভিএস। এটা ডায়মন্ড না সেভেন আলু ভাই? সেভেন আলু। সেভেন আলু। এটা কোন জায়গার সেভেন? বগুড়া। বগুড়ার সেভেন আলু। ভাই আজকের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম কম। আজকের বাজারে পেঁয়াজের দাম কম? আপনার সামনে যে বগুড়ার বীজ আলুটা আমরা দেখতে পাচ্ছি, আজকের বাজারে কত বিক্রি করছেন ভাই? 13 থেকে 14 টাকা বিক্রি হচ্ছে আজকে। 13 থেকে 14? গতকালকে কত বিক্রি করছেন? 14 থেকে 15 টাকা বিক্রি হচ্ছে। 14 থেকে 15 টাকা, মানে গতকালকে তুলনায় আজকের বাজারে বগুড়ার বীজ আলু কেজি প্রতি 1 টাকা কমছে। ভাই আপনার সামনে যে টিভিএস আলুটা আমরা দেখতে পাচ্ছি, আজকে বাজারে কত বিক্রি করছেন? 13 টাকা বিক্রি হচ্ছে আজকে। 13 টাকা বিক্রি হচ্ছে আজকে? গতকালকে এটা কত বিক্রি করছেন ভাই? গতকালকে 14 টাকা বিক্রি হয়েছে। 14 টাকা বিক্রি করছেন টিভিএস আলু, আজকের বাজারে 13 টাকা। 13 টাকা, মানে গতকালকে তুলনায় আজকের বাজারে টিভিএস আলু দাম কেজি প্রতি 1 টাকা কমছে। 1 টাকা কমছে। আপনার সামনে যে সেভেন আলুটা দেখতে পাচ্ছি আমরা, আজকে বাজারে সেভেন কত বিক্রি করছেন? 13 টাকা বিক্রি হচ্ছে আজকে। গতকালকে 13 থেকে 14 টাকা আছে। গতকালকে 13 থেকে 14 ছিল, আজকের বাজারে 13 টাকা বিক্রি করছেন, মানে সেভেন আলুর দাম কেজি প্রতি 1 টাকা কমছে। আজকে বাজারে ডায়মন্ড আলু কত বিক্রি হচ্ছে ভাই? ডায়মন্ড আলু 14 টাকা বিক্রি হচ্ছে। অরিজিনাল ডায়মন্ড, যেটা অরিজিনাল ডায়মন্ড 14 টাকা বিক্রি হচ্ছে। আপনার সামনে যে স্টিক আলুটা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার স্টিক ভাই? এটা বগুড়া স্টিক। এটা বগুড়া স্টিক। বগুড়া স্টিক আজকে বাজারে কত বিক্রি করছেন ভাই? আজকে 13 থেকে 14 টাকা বিক্রি হচ্ছে। এটা আজকে 13 থেকে 14 টাকা বিক্রি হচ্ছে। গতকালকে এটা কত বিক্রি হচ্ছে ভাই? গতকাল 14 সাড়ে 14 বিক্রি হয়েছিল। গতকালকে বগুড়া স্টিক 14 সাড়ে 14, আজকের বাজারে 13 থেকে 14, মানে 1 থেকে 1.5 টাকা কমছে বগুড়া স্টিকের দাম। ভাই বগুড়া স্টিকের পাশে আর একটা স্টিক দেখা যাচ্ছে, এটা কোন জায়গার স্টিক? কুড়িগ্রামের স্টিক। এটা কুড়িগ্রামের স্টিক। আজকের বাজারে কত বিক্রি করছেন ভাই? এটা 15 টাকা বিক্রি হচ্ছে। 15 টাকা বিক্রি হচ্ছে। কুড়িগ্রামের স্টিক কি ভালো নাকি বাজারে এত দাম বেশি? কুড়িগ্রামের স্টিক ভালো। ভালো? আজকে বাজারে 15 টাকা বিক্রি করছেন? আজকে বাজারে 15 টাকা। আপনার সামনে যে গোল আলুটা আমরা দেখতে পাচ্ছি, আজকে বাজারে কত বিক্রি করছেন? এটা 11 থেকে 12 টাকা বিক্রি হচ্ছে। এটা 11 থেকে 12 টাকা গোল আলু বিক্রি করছেন? বিক্রি করছেন। গতকালকে এটার বাজার কত ছিল ভাই? সেম গতকালকেও 11 থেকে 12 টাকা ছিল গোল আলু। গোল আলু বর্তমানে কি আলুর দাম আর কমার সম্ভাবনা দেখছেন বাজারে? কমার সম্ভাবনা নাই, কিন্তু মালের চাহিদা কম আর কি। এখন চাহিদা কম কিন্তু কমার সম্ভাবনা নাই, বরং আর বাড়বে বাজারে। যখন চাহিদা হবে তখন বাজার অনেক বৃদ্ধি পাবে। ভাই আজকের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আজকে 35 থেকে 36 টাকা বিক্রি হচ্ছে। 35 থেকে 36 টাকা বিক্রি হচ্ছে। এটা শুকনাটা না নতুনটা? শুকনাটা। এটা শুকনাটা পাইকারি? পাইকারি। এবং যেটা সুখসাগর বলে মেহেরপুরের, ওটা কত বিক্রি হচ্ছে ভাই? ওটা 28 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। 28 থেকে 30 টাকা। এটা কি আজকে না গতকালকে? গতকালকে বাজার। গতকালকে 28 থেকে 30 টাকা, আজকে বাজার কত আছে? 26 থেকে 28 টাকা, মানে 26 থেকে 28 টাকা, মানে গতকালকে তুলনায় আজকের বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি 2 টাকা কমছে। 2 টাকা কমছে মেহেরপুরের সুখসাগর পেঁয়াজ। সুখসাগর পেঁয়াজটা বর্তমানে ভাই হালি পেঁয়াজের আমদানি কেমন আছে? হালি পেঁয়াজের আমদানি অনেক। অনেক? জি। আপনার সামনে যে হালি পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার হালি পেঁয়াজ? ফরিদপুর। ফরিদপুরে রাজবাড়ি ফরিদপুরে হালি পেঁয়াজ? জি। আজকের বাজারে কত বিক্রি করছেন ভাই এটা? এটা আজকের বাজারে 36 থেকে 40 টাকা হচ্ছে। 36 থেকে 40 টাকা। গতকালকে এটা কত ছিল ভাই? 38 থেকে 40 আছে। এটা গতকালকে ছিল 38 থেকে 40, আজকে 36 থেকে 40, মানে গতকালকে তুলনায় আজকের বাজারে কেজি প্রতি 2 টাকা 2 টাকা কমছে। জি।
পেঁয়াজের দাম কি আরো কমার সম্ভাবনা দেখছেন না বাড়ার সম্ভাবনা দেখছেন ভাই? কমার সম্ভাবনা আছে যেহেতু নতুন আলু পেঁয়াজ আসছে এটা। মানে কমার সম্ভাবনাই দেখছেন যেহেতু নতুন আলু পেঁয়াজ বাজারে আরো পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করবে? প্রবেশ করবে আর কি। তাহলে পেঁয়াজের দাম আরো কমবে? কমবে। ঈদের পরে হয়তো পেঁয়াজের দাম আরো বাজার অনেক বাড়তে পারে, এটা পরে খবর, এটা এখন না। এখন তো বলা যাচ্ছে না বাজার, যেহেতু মালটা শুকাবে শুকাবে অনেকে আবার এটাকে রাখি করে রাখবে, রাখি বলে রাখবে, স্টকে করে থই দিবে, তখন এটা পেঁয়াজের দাম হয়তো বাড়তে পারে, তখন বোঝা যাবে। ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।